আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইটিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আজও নিত্য নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি, প্লিজ। রমজান মাসে দেখা যায় যে অনেক বেশি থালাবাটির প্রয়োজন হয়, আর প্রত্যেকদিন তো দেখা যায় যে একই জিনিসের প্রয়োজন হয় না, তো কিচেনে অনেক থালাবাটি জমে গিয়েছে। আর যেহেতু কাছের থালাবাটি, তো একটার সাথে আর একটা ঠুস ঠাস বাড়ি খেতেই থাকে, আর একটা পুরোবর্তী হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে একটাকে একটু পাতলা করে নেই। আমার কাছে সবচাইতে কষ্ট যেটা, সেটা হচ্ছে এই যে থালাবাটিগুলো আবারও গুছিয়ে তুলতে হবে। ধুতে কিন্তু আমার খুব একটা কষ্ট হয় না, কিন্তু এই যে থালাবাটিগুলো আবার গুছিয়ে রাখতে হবে, সেটাই আমার বেশি কষ্ট হয়। কাপড় চোপড় যেমন ধুতে কষ্ট লাগে না, কিন্তু সেটাকে আবার বাস করে জায়গা মতো রাখতে কষ্ট লাগে, তেমনি থালাবাটির বিষয়ে সেম অবস্থা। যখন রমজান ছিল না, তখন কাশি হলে দেখা যেত যে গরম পানি নিয়ে বয়স দিতে বসতাম, আর যখন গলায় অনেক বেশি প্রবলেম হতো তখন গরম পানি খেয়ে কোনোভাবে কাটিয়ে দিতাম, কিন্তু এখন তো সেটাও সম্ভব হচ্ছে না। কাশি একটা সময় ছিল যে সপ্তাহখানিক কিংবা মাসখানিক হতো, কিন্তু এখন যাদের কাশি হচ্ছে সহজে তো ভালোই হচ্ছে না, 2 থেকে 3 মাস হয়ে যাচ্ছে, তাও মনে হচ্ছে যে কাশি কোনোভাবেই পিছু ছাড়ছে না। তো টুকটাক হাতের কিছু কাজ করে নিয়েছি, কিছু অন ক্যামেরায় কিছু অফ ক্যামেরায়, সব কিছু তো অন ক্যামেরায় করা সম্ভব না। তো সকালের টাইপটা একটু আস্তে ধীরেই শুরু হয়, আর এই তো আয়ান ঘুম থেকে উঠেছে, তাই আয়ানকেও নাস্তা খাইয়ে দেব, তো আয়ানের জন্য একটা রুটি ছেঁকে নিচ্ছি। আমার রেগুলার অ্যাক্টিভিটিসগুলো আমার যে সকল আপু ভাই আন্টিরা প্রত্যেকদিন দেখেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে বলবো, এতক্ষণে নিশ্চয়ই আমার ভালো লাগার ভালোবাসার আপু ভাই আন্টিরা আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন। যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ মনে করে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আয়ানকে নাস্তা খাইয়ে তারপর এসেছি থালাবাটি পরিষ্কার করার জন্য, যেটা আমাদের রেগুলার ওয়েস্ট করতে হয় মহিলাদের। রমজান মাসে এই যে 9টা রোজা পার করেছি, খুব সুন্দরভাবে কিন্তু পার হয়েছে, কিন্তু মনে হচ্ছে সামনের দিনে অনেক গরম পড়বে, আর গরম মানেই অনেক বেশি কষ্ট। এখন কিন্তু মেঘলা আকাশ, আর এই দিনে কিন্তু রোজা রাখতে খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, বিন্দু পরিমাণ কষ্ট হয় না, কিন্তু যখন গরম পড়বে তখন তো আমার অনেক বেশি কষ্ট লাগবে। তো যাই হোক, আল্লাহ তো আমাদের ঈমান পরীক্ষা করার জন্য এক একবার এক এক পরিস্থিতিতে ফেলবেন। সব কিছু শেষ একটা কথাই বলবো, আল্লাহ যাতে করে সুন্দরভাবে রমজান মাসে ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। আয়নের কাশিটা আবারও বেড়েছে, দেখা যায় যে কিছুদিন একটু কমেছিল, তো এখন কিন্তু আবারও বেড়েছে, যেহেতু এখন আবার একটু ঠান্ডা পড়ছে, একটু গরম পড়ছে। তো সব কিছু মিলিয়ে আসলে আমরা নিজেরাও বুঝতে পারছি না যে বাচ্চাদেরকে কখন কিভাবে রাখবো, কি করলে বাচ্চাদের জন্য ভালো হবে, নিজেদেরটাই তো বুঝতে পারছি না, বাচ্চাদের বিষয়ে বা কী বুঝবো। আমার পাশের বাসার ভাবিদেরও কিন্তু সেম অবস্থা, বেবিদের সবারই ঠান্ডা লেগেছে, কেউ বমি করছে, কারো জ্বর, কারো কাশি, তো একটার পর একটা লেগেই আছে। এই প্রাইপেনটা যখন আমি ঘষা মাজা করি আমার খুব কান্না পায়, কেননা এত যত্ন করে রেখেছিলাম আর এত তাড়াতাড়ি যে নষ্ট হয়ে যাবে বুঝতেই পারিনি। আগে জানলে কখনো এই কালারগুলো কিনতাম না, আমি সবসময় ব্ল্যাক কালারই নিতাম। তো যাই হোক, ভুল তো করেছি, আর ভুল করার পরে কিন্তু মানুষ শিখে, ভুল না হলে তো বুঝতামই না।
যতই থালাবাটি ঘষা মাজা করি না কেন, এটাকে তো আর আগের মতো নতুন করতে পারবো না। যদি ওই ধরনের হাঁড়ি পাতিল হতো তাহলে অবশ্যই ঘষে মেজে সেটাকে আমি আবারও আগের রূপ দিতে পারতাম, কিন্তু এই ধরনের হাঁড়ি পাতিলগুলোকে আর আগের রূপে ফিরিয়ে আনা যাবে না। তো আজকে ইফতারে ভাবছি যে একটু হালিম করব, তাই হালিমটাকে আগে থেকে ভিজিয়ে রাখছি। বেশ কিছুক্ষণ থেকে ভিজিয়ে রাখলে দেখা যায় যে হালিমের টেস্ট ভালো আসে আর রান্না করতেও তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি সময় দরকার হয় না। ভয়েস দিতে বসলে যে কথা বলবো তার কোনো রকম কোনো পরিস্থিতি থাকে না, কেননা গলা যদি বন্ধ হয়ে যায় তখন কথা কিভাবে বলবো। তো কোনো রকমের মেডিসিন নেবুলাইজার কিছুতেই কাজ হচ্ছে না আমার যেটা মনে হয়। আজকে ইফতারে একটু ভিন্ন রকমের কিছু করব, বাঁধাকপির পকোড়া করব। এই পকোড়াটা আমার বেশ ভালো লাগে, চাইলে এখানে আপনারা চিকেনও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে খুবই নর্মাল ওয়েতে করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বলা যায় অল্প খরচে মজাদার কিছু রেসিপি। তো ভাজা পোড়া তো রমজান মাসে এমনিতেই আমরা কম বেশি সবাই খেয়ে থাকি, আর বাঁধাকপিরও দিন শেষ, তো এই সময় দেখা যায় যে খুব একটা টেস্ট হয় না। এই সময় বাঁধাকপি দিয়ে আমার কাছে মনে হয় যে পকোড়া করলেই ভালো হবে, তো তার জন্য আমি এখানে কিছু পকোড়া করে নিচ্ছি। এই পকোড়াটা আমার কাছে বেশ ভালো লাগে, বাসায় সবাই অনেক পছন্দ করে। সর্বপ্রথম আমি লবণ দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে মেখে নিয়েছি, এতে করে বাঁধাকপিটা একদম কমে গিয়েছে, দেখতে পেরেছেন? এটা শরীরে যে পানিটা ছিল সেটা কিন্তু অনেকটাই ছেড়ে দিয়েছে। আর তারপর এখানে আমি কিছুটা ময়দা আর দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সাথে একটু আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়েছি অল্প পরিমাণে। আর যে ম্যাজিক মশলাটা আমি একটাই ব্যবহার করেছি এখানে, সাথে একটা ডিম দিয়েছি। অফ ক্যামেরায় কিছুটা বেসনও দিয়েছি এখানে। আসলে ইফতার বানাতে গিয়ে দেখা যায় যে যত সুন্দর করে তৈরি করব ভাবি আর কি, তত সুন্দর করে হয় না, তাড়াহুড়ো করতে গিয়ে এটা না সেটা, সেটা না এটা ভুলেই যাই। তো এখানে যেটা দেওয়া হয়নি সেটা হচ্ছে ধনে পাতা। ধনে পাতা দিতে মনে ছিল না, তো যখন আমি পকোড়াগুলো তৈরি করতে এসেছি তখন হঠাৎ করে মনে হলো যে আমি এখানে তো ধনে পাতাটা ব্যবহার করলাম না, তো তাই যেটা করেছি তাড়াতাড়ি করে ধনে পাতা কেটে দিয়ে দিয়েছি। পকোড়াতে ধনে পাতা থাকলেও কিন্তু খুব ভালো একটা স্মেল আসে, খেতেও বেশ ভালো লাগে। আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না বয়স দিতে এসে যে কতটা প্রবলেম হচ্ছে, কথা বলতে যে এত কষ্ট হচ্ছে যা বলার বাহিরে। এমনি সময় ভালোই থাকি কিন্তু কেন জানি না বয়স দিতে আসে যখন তখন সব দিক থেকেই প্রবলেমের ছড়াছড়ি হয়ে যায়। তো যাই হোক, যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়েছেন, আপনাদের সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকব। আমি জানি না এখনও কারা কারা আমার সাথে আছেন, তবে যারাই আছেন তারা হয়তো আমাকে ভালোবেসে এখনও দেখে যাচ্ছেন। তাদের মধ্যে কেউ যদি আজকে আমার নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলে যদি আজকে প্রথম এসে থাকেন, তাহলে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাচ্ছি, বরাবরের মতো করে ভিডিওর যদি কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন, এতে করে আবার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এতে করে সত্যি বলছি আমি অনেক বেশি উপকৃত হব। তো এখানে আমি বাঁধাকপির পকোড়াগুলো করে নিয়েছি আর ভালো করে মচমচে করে করে নিয়েছি, যাতে করে খেতে বেশ ভালো লাগে। তো মচমচে জিনিস থাকলে আসলে ইফতারে আর কিছুই লাগে না। তো আমার সবগুলো বাঁধাকপির পকোড়া কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, কালারটা একটু অন্যরকম বোঝা যাচ্ছে কেননা বাইরের ওয়েদারটা ভালো না, আর লাইটিং যখন দিনের আলোতে দেওয়া হয় তখন কিন্তু লাইটের যে ফোকাসটা আছে সেটাও খুব ভালো আসে না।
অফ ক্যামেরা এখানে একটু হালিম করে নিয়েছি, আর এখন এই তো ইফতারে বসে পড়েছি, সবাই মিলে ইফতার করে নেব। আজকের ইফতারে আর কিছুই ছিল না, হালিম আর বাঁধাকপির পকোড়া, সাথে খেজুর শরবত, এগুলো তো সবসময় থাকে নর্মালি। হালিমটা ঝটপট তৈরি করতে পেরেছি, গতকাল যে গরু মাংস রান্না করেছিলাম সেটারই কিছুটা ছিল, তো ওইটা দিয়েই আমি এখানে নর্মালভাবে হালিমটা রান্না করে ফেলেছি। খুব বেশি সময় লাগে না আগে থেকে যদি মাংস রান্না করা থাকে। আমার ছেলের তো ইফতারের মূল আকর্ষণ হচ্ছে শসা, তো দেখতেই পাচ্ছেন বারবার আমি নিষেধ করছি যে এভাবে করে খেতে হয় না, কিন্তু বারবারই ও আমার কথাটার উপর দিয়ে চলে যাচ্ছে। আসলে বাচ্চারা যত বড় হয় ততই কিন্তু দুষ্টু হয়ে যায়, কোনো কথাই শুনতে চায় না। আয়ান ইফতারে মূলত বসে শরবত খাওয়ার জন্য আর হচ্ছে শসা খাওয়ার জন্য, এই দুইটা জিনিসই ওর অনেক পছন্দ। তোই তো সবাইকে সবার মতো করে হালিমটা দিয়ে তারপর আমি নিজেও খেয়ে নিয়েছি, মাশাল্লাহ হালিমটা অনেক মজা হয়েছিল। হালিম রান্নাটা কিন্তু অনেক সহজ, তাই না? অবশ্য যারা রান্না করতে পারে তাদের জন্য সহজ, আর যারা পারে না তাদের জন্য বিরাট কিছু। একটা সময় আমার কাছেও বিরাট কিছু মনে হতো, কিন্তু আজ আর সেটা মনে হয় না। তো সহজ দেখা যায় যে ছোট একটা বাটিতে নিলে কখনো এদিকে চলে যাচ্ছে কখনো ওদিকে চলে যাচ্ছে, তো ভাগাভাগি হয়ে যাচ্ছে, তাই আমি একটা পাশে কিছুটা নিয়েছি আর ছোট একটা বাটিতে নিয়েছি। সবাই তো আর এক জায়গা থেকে খেতে পারবো না যেহেতু টেবিলে বসেছি। তাই তো আয়ান তো সস দিয়ে দিব্যি খেয়ে নিয়েছে, ভাজা পোড়া আমার মতোই, আমার ছেলের অনেক পছন্দ। পুরো ভিডিও জুড়ে অনেক কথা বলেছি, জানি কোনো কোনো কথা হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, তাহলে অবশ্যই যাদের কাছে খারাপ লেগেছে তারা আমার কথাগুলো ক্ষমা দৃষ্টিতে দেখে যাবেন। তো এই তো সেহরির জন্য এখানে আমি বাঁধাকপি ভাজি করেছি আর সাথে মাছ ভুনা করেছি। আজকে বাসার নিয়েছে পাঁচ মিশালে মাছ নিয়ে এসেছেন, এগুলো নাকি বলা হয় হাওড়ের মাছ, কিন্তু আমার সেটা মনে হয়নি, সরপুরি মাছ নিয়ে এসেছিলেন। তো এখানে সরপুটি মাছ আমি টমেটো দিয়ে ভুনা করেছি ভোররাতের জন্য, আর সাথে বাঁধাকপি ভাজি। তো এতটুকুই ছিল আমার আজকের আয়োজন, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।